हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। आशा करती सभी फ्रेंड्स मेरा बहुत अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज के रविवार, रविवार दोपुर थे के आमी आज के आमार ब्लॉगटा स्टार्ट करछी। आर आज के सकाल थे के शरीरटा कयदिन धरे ठीक नहीं, किन्तु ताओ काज तो करते ही हबे, एदिक ओदिक करे करछी। तो सबाई केमन आछो, आर सबाई के आरेकबार जानाई শুভ নববর্ষের অনেক ভালোবাসা, বড় হলে প্রণাম, ছোট হলে অনেক ভালোবাসা। তো চলো আজকে রবিবারটা এভাবেই শুরু করা যাক। সকাল থেকে সব কাজই করেছি, কিন্তু রুটিটা বানাইনি, রুটিটা মেয়ে বানিয়েছে আজকে। আর এই নডিকেও চান করিয়েছি, সবই করেছি, আস্তে আস্তে করে করেছি, ধীরে সুস্থে করেছি, চটপট করতে পারিনি। কারণ বুঝতেই পার, দেখতেও পাচ্ছ কেমন লাগছে, দেখেও বুঝতে পারবে। তো চলো, মাছ এনেছে, কারণ পয়লা বৈশাখের দিন তো মাছ টাচ হয়নি। তো মাছ মাংস এনেছে, তো ওগুলোই বানাবো। আর দেখি কতদূর আজকে ব্লগ করতে পারি। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো লাগলে লাইক করো, আর তোমাদের সাথে ভালো হলেও আমার, আমি থাকতে চাই, খারাপ হলেও থাকতে চাই। তো এভাবেই সবসময় থাকতে চাই, আর আমি সবার ব্লগ দেখিও, কিন্তু এই শরীরের জন্য দেখি কমেন্ট ঠিক মতন করা হয় না, বুঝতেই পারছো আজকে দেখে। তো চলো, আর দেখো এইটা আমার মেয়ে গিফট করেছে আমাকে, এইটা এই নেলটা। তো এই নেলেরটা এই আজকেই এসছে, এই যে এই যে এটা আজকেই এসছে, এখনই আসলো। তো এটা খুলে ফেলেছি, সেই তার এটা তো আমি এখনও ওইগুলো এখানেই রইলো, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো সঙ্গে থাকো, আমি যাই এখন রান্নাঘরে, অনেক বেলা হয়ে গেছে, রান্না করে নি, প্রায় একটা বেজে আসছে। তো চলো দেখাই কী কী করবো। তো প্রথমে দেখিয়ে দিই নডিকে চান করিয়েছি কীভাবে আজকে। আজকে তাও ভালোভাবে চান করাতে পেরেছি, কারণ আজকে বেল্ট দিয়ে বেঁধে নিয়েছিলাম সিঁড়ির সাথে, এই জন্য বেশি লাফালাফি করতে পারেনি। কিন্তু এ অতিরিক্ত লাফালাফি করে, তো আজকে আমি ওকে নিজেকেও বেঁধেছি, ওকেও বেঁধেছি, কেন আমি নড়বো না, নড়ি তুমি নড়বে, দুজনের কেউই নড়বো না। তো বাস একজন আরেকজন হেল্পার আছে, তো সে সামনে আসেনি, হেল্পার আছে। তো বাস এইভাবেই নডিকে আমি চান করাই, শ্যাম্পুটা আগে মগে গুলে নিই, আর শ্যাম্পুটা মগে গুলে তারপরে আমি নডিকে চান করাই। আর এখন আমি এডিট করছি, আর নডি মানে করতে দিচ্ছে না, চিল্লিয়ে যাচ্ছে, এই ঘরে এসে গেছি তাও চিল্লাচ্ছে, আস্তে আস্তে করে তাও বলছি যাতে ও না শোনে আমি এখানে। তো এভাবে তো এই নডিকে আবার তুলে আমার সামনে বসালাম, চুপ মেরে বসে আছে, আর এখন আমি একটু এডিট করছি। তো এই চান টান করিয়ে দেখো নিয়েছি, এবারও কী করবে না, মুছিয়ে দেব, তারপরে মুছানোর পরে না ও ঘুমিয়ে পড়বে, ও এখন আর ই করবে না। আর আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, আর আমি এডিট তো সেই দিন আর করিনি, আর পরে করছি, মানে আজকে ঢালবো তো আজকেই করছি। তো এইভাবে ওকে চান করিয়ে দিয়েছিলাম, আর দিয়ে আর সেই বীজ আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো খুবই খারাপ হয়ে গেছিলো কি বলবো। তো চলো, আর এই সেই মোটর চালিয়ে দিয়েছি, মোটর চালিয়ে তারপরে ওকে পাইপ দিয়ে একটু ঠান্ডা জল আসছে, পেটটা একটু ঠান্ডা জল পড়লে না গরমটাও কম লাগে। আর এই শ্যাম্পু দিয়ে আগে ভালো করে চান করি, আর মাথায় কানে দেই না আমি, খালি পেটটায় দিই, কি পেটটাও ঠান্ডা থাকুক এই জন্য, আর মাথা এমনি করে দিই। তো এবার আমি মাছ, ছোটো মাছ ধুয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি, আর বড় মাছটা না আমার হাজব্যান্ড ধুয়ে গেছিলো। চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই, এখন অনেক দেরি হয়ে গেছে, এখনও কিচ্ছু করিনি মশলাপাতি। আর দেখতেই পাচ্ছ চুলে এত তেল দিয়েছি, কি এত তেল দিয়েছি, অনেক প্রচুর তেল দিয়ে চান করেছি, তাও অতটা ভালো লাগছে না। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তো প্রথমেই বসিয়ে দিলাম মাছটা ভাজা, আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটা মাছ রেখে দিচ্ছি, আজকে বানাবো না, অনেকটা হয়ে যাবে নয়তো। তো তাই জন্য এর জন্য আমি লঙ্কা টমেটো বের করে নিচ্ছি,
আর মাংসটা আজকে আলাদাভাবে বানাচ্ছি, কারণ শরীরে যদি জুত না থাকে না তো কিছু রান্না করতেও ভালো লাগে না। তো শরীর ভালো না দেখে যেমন তেমন খুশি হচ্ছে সেমনি রান্না করছি আজকে, মানে না মাংস মাখানো ম্যারিনেট করা কিচ্ছু না, কিচ্ছু করা হয়নি, আজকে এভাবেই মাংস রান্না করে দিচ্ছি। মানে যদি জানতাম এতটা শরীর খারাপ হয়তো আজকে বাজারে পাঠাতামই না, কিন্তু নিয়ে এসেছে যেহেতু সেহেতু তো কিছু করতে হবে, তো তাই জন্য মাংসটা এভাবে বানিয়েছি। কিন্তু মাংসটা খেতে খুব ভালো হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল, নিজেই বলছি সবাই বলছিল। তো মাছ ভাজা হয়ে গেছে আর ছোটো মাছ একটা ভেজেছি আর একটা আমার জন্য নিয়েছি। তো এই তো এখন মাছ ভাজাটা মানে মাছটা বসিয়ে দিচ্ছি এইদিকে সব মশলা দিয়ে আর ওইদিকে মাংস। তো দেখো এখানে মাছ হয়ে গেছে, মাছে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, উপরে সর্ষা তেল যেহেতু সর্ষে বাটা দিয়েছি এতে তাই জন্য। আর এই সব মাংসটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মাংসটা সত্যি খেতেও খুব ভালো ছিল, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। তো এটা আমি এর থালায় নিয়ে নিলাম, একটু মাংস আর একটু ভাত অল্প নিয়েছি আজকে, মানে নিয়েছি যাই না এতটা খেতে পারবো কি পারবো না, আর এই মাছ একটুখানি আর কিছু নেব না, তো খেয়ে নিই খাবারটা। আর এই যে খাওয়ার আগে আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম কড়াইটাই মেজে সব গুছিয়ে তারপরে খাবারটা খাবো, তো চলো খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে করার আগে বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিল না শুয়েছিলাম। তো এখন এই করে ওই মানে জামা কাপড়টা পরে উঠালাম, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এখন দেখি একটু চা বানাবো, চা একটুখানি খাবো, খেতে ইচ্ছা করছে না একটুও চাও, তাও খাবো একটু দেখি, খেয়ে যদি একটু ভালো লাগে তারপরে যাব ডাক্তারের কাছে, কারণ ওষুধ আনতে হবে, ওষুধটা শেষ হয়ে গেছে তো ওষুধ আনতে হবে এনে। আর তারপরে আগে তেল জল মাথায় দিয়ে খুব চান করেছি, তাও মাথার থেকে যেন গরম গরম বেরোচ্ছে। তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না একদম, কিছুই ভালো লাগছে না, শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, মানে সবারই হয় এরকম, আমারও আমার না সবারই হয়, খুব কিছুই ভালো লাগে না। তাও তোমাদের সঙ্গে একটু কথা না বললে, একটু দেখা না করলে ভালো লাগে না, তাই একটু দেখা করে কথা বলে একটু নিজেকে শান্তি দেওয়া, এই হচ্ছে কথা। তো অনেকদিন বাংলা ব্লগ আমি করিনি, তো আজকে ভাবলাম নতুন বছরের তৃতীয় দিন তো আজকেই করি। তো চলো সঙ্গে থাকো, দেখি কতটুক চালাতে পারি। তো এখন একটু চা বানিয়ে নিই। তো এই যে আমি বিকালের জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি আর দুধটা গরম করে রাখলাম, তো দুধটা গরম হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে, আর তো সব রান্নাবান্না আছেই সমস্ত কিছু। তো ডাক্তারখানা গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম, ইঞ্জেকশন লাগিয়ে আসলাম, একটুই আছে, ডাক্তার বলেছে কমসে কম 7 দিন রেস্ট থাকতেই হবে, তো ওভাবেই চলি। তো চলো এই ব্লগটাকে আর টানবো না, এখানেই এন্ড করি, কারণ শরীরটা বেশি ভালো লাগছে না, তো এখানেই এন্ড করে দিই। আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে, আশা করি ভালো হয়ে যাই, যাতে তাড়াতাড়ি দেখা করব। তো চলো সঙ্গে থেকো, গুড নাইট।